ভোট তো আসছে পশ্চিমবাংলার 2021-এ, এই জন্য একটা কথাই বলতে পারি যে খেলা তো হবে, তাতে সরস্বতী পূজা হোক আর মাঠেই হোক আর ভোটের রাজনীতিতেই হোক, সবাই এই গানটা এত জনপ্রিয় হয়েছে যে সবাই বাজাচ্ছে দেখছি। আমি বিভিন্ন মণ্ডপে ঘুরছি, সেখানেও দেখছি যে না, এই গানটা বাজছে, ম্যাক্সিমাম জায়গায় বাজছে। পাড়ায় পাড়ায় খেলা হবে এই স্লোগান মানুষ ভারত থেকে ন্যায় নিয়ে নেবেও না। মানুষ যেটা চাইছে কর্মসংস্কৃতি, শিল্প, কর্মসংস্থান, এই বিষয়ের উপর মানুষ স্লোগান চাইছেন। খেলা হবে এই স্লোগান মানুষ কখনোই মানবেন না। এই স্লোগান যেখানে চলছে, হয় দেখুন আপনি যে মাননীয়ার যে 2 লক্ষ করে ক্লাব ক্ষয়জাতি দিয়েছেন, দান ক্ষয়জাতি, সেই 2 লক্ষ টাকার বিনিময়ে এই সঙ্গে গান বাজাচ্ছে তারা। আগামীর দিনে মানুষ একটাই স্লোগান, তৃণমূল আন না, বাবুলরা বলেই দিয়েছেন, বাবুলরা গানও করেছেন, এই তৃণমূল আন না।